আমাদের টপিকস হলো ডিজাস্টার রিকোভারি। ডিজাস্টার রিকোভারির জন্য এখানে কেস সেন্সিটিভ কিছু কমান্ড আছে, যেমন আমরা এই রিকোভারিটা করবো হলো টিএফটিপি সার্ভার থেকে। তাহলে আমাদের টিএফটিপি সার্ভার কোথায় আছে? এখানে টিএফটিপি সার্ভার অ্যাড্রেস কত? 192.0.0.2। তার মাস্ক কত? 255, 255, 255, 252। তাহলে আমাদের সেই জিনিসগুলোই উল্লেখ করতে হবে এখানে। হ্যাঁ, তাহলে IP_ADDRES ইজিক্যাল টু কত? আমরা কিন্তু এটা সার্ভার ইয়ারটা দিচ্ছি, রাউটারটা দিচ্ছি। হ্যাঁ, রাউটার যেটা বসাবে আর কি ইন্টারফেসের মধ্যে, 192.0.0.1 দিলাম। ওকে, দেন IP_SUBNET_MASK ইজিক্যাল টু 255, 255, 255, 252। দেন ডিফল্ট গেটওয়ে DEFAULT_ZATEWAY। ডিফল্ট গেটওয়ে কত? 192.0.0.1 দিলাম এটাকে। ওকে, দেন TFTP_SERVER সার্ভার ইজিক্যাল টু 192.0.0.2 TFTP_FILE ইজিক্যাল টু আমাদের কপি করা আছে, দিলাম এন্টার। তাহলে এই পাঁচটা জিনিস বা পাঁচটা কমান্ড, পাঁচটা লাইন আমাকে অবশ্যই কিন্তু ওই ক্যাপিটাল লেটারে দিতে হবে। ইকুয়ালের পরে যার ভ্যালু যেটা সেটা তুমি তার মতো করে দিতে পারো, বাট ইকুয়াল চিহ্নের আগে অবশ্যই কমান্ডগুলো থাকবে কি ক্যাপিটাল লেটার, এবং কোনো স্পেস ব্যবহার করা যাবে না, আন্ডারস্কোর ইউজ করতে হবে। এখন কি কমান্ড দেবো? যে টিএফটিপি থেকে তুমি ডাউনলোড করো, রাউটারকে কমান্ড দেবো। যখনই বলবো টিএফটিপি থেকে ডাউনলোড করো, তখন ডিফল্টভাবে প্রতিটি রাউটার জিরো ইন্টারফেস, যেটা ইথারনেটের, সে জিরো ইন্টারফেসটার মধ্যে এই সেটিংসটা বসাবে সে। তাহলে TFTPDNLD দিলাম এন্টার। দেখো, আমার যদি কিনা কোনো কিছু ভুল থাকতো, তাহলে আর আমাকে ডু ইউ উইশ টু কন্টিনিউ বলতো না। দেখো, ইনভোক দিস কমান্ড ফর ডিজাস্টার রিকোভারি অনলি, ওয়ার্নিং অল এক্সিস্টিং ডাটা ইন অল পার্টিশনস অন ফ্ল্যাশ উইল বি লস্ট। তাহলে ফ্ল্যাশের মধ্যে কিছুই থাকবে না, আমার সম্পূর্ণ ফ্ল্যাশটাকে ইরেজ করে নতুন করে প্রোগ্রাম করা হবে। আর যদি ভুল থাকতো আমার কোনো কমান্ডে, তাহলে কিন্তু আমাকে কি করতো না, এই অপশনটা আর দিত না। দেখো আমার এখানে কি বলছে, এই যে আইপি অ্যাড্রেস, এটা যখন আমি কমান্ড দিলাম কি TFTPDNLD, তুমি TFTP থেকে এখন ডাউনলোড করো, তখন সে আমাকে বললো এই হলো আইপি অ্যাড্রেস, এটা তার মাস্ক, এটা ডিফল্ট গেটওয়ে, এটা TFTP সার্ভার অ্যাড্রেস, TFTP থেকে এই ফাইলটা নিয়ে আসবে, এবং ওয়ার্নিং দিছে আমাকে। আমি কি করলাম, বললাম যে কি করবো বলো, ইয়েস না নো? নো করে দিলে তো সে করবে না, তাহলে আমরা কি ইয়েস দিলাম এন্টার। ওই দেখো, জিরো ইন্টারফেসকে সে কী করছে, আপ করছে, নিয়ে আসছে অলরেডি কোথায়, ফ্ল্যাশের মধ্যে নিয়ে আসছে, ওই যে প্রোগ্রাম করা শেষ হয়ে গেছে তার। এটা কিন্তু রিয়েল রাউটারে করতে অনেক সময় লাগে। ওকে, তোমার ফ্ল্যাশের সাইজ যত বড় হবে তার ডিউরেশন তত বেশি লাগবে। এখন আমরা জানি যে রম মনিটর থেকে বা রমন থেকে যদি কিনা আমি বেরোতে চাই, তাহলে রাউটারকে হয় ফিজিক্যালি রিস্টার দিতে হবে, নয়তো এখান থেকে রিসেট দিতে হবে, RESET রিসেট। এখন কিন্তু রাউটার নর্মাল বুট প্রসেস কমপ্লিট করতেছে, তাদেরকে অপারেটিং সিস্টেম পাইছে এবার, এবং আমার সকল সেটিংস আবার চলে আসছে। তাহলে ডিজাস্টার রিকভারি কীভাবে করে সেটা তো বুঝতে পারলাম সবাই।